রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলকে ঘিরে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদাবাজি ও দখলের অভিযোগ করেছেন সাধারণ দোকান মালিকরা। তাদের অভিযোগ, মার্কেট পরিচালনার নামে একটি মহল বছরের পর বছর জিম্মি করে রেখেছেন। এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, এর আগে যারা মার্কেটের দায়িত্বে ছিল তারাই নানা অনিয়ম করেছে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মল, অভিযোগ উঠেছে এই মার্কেটকে ঘিরে একটি মহল চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন গোলাম গাউসি আজম চঞ্চল, কামরুজ্জামান আরিফ, সাজ্জাদ জহির, জাহাঙ্গীর হাসান মানিক সহ বেশ কয়েকজন। মার্কেট পরিচালনার নামে প্রায় 400 দোকান মালিককে জিম্মি করে নানা অজুহাতে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এই চক্রটির বিরুদ্ধে। আমাকে এই মার্কেটে 25 লক্ষ টাকা চাঁদার জন্য আমার এই অফিস বন্ধ করে দিয়েছে। যে দোকানদার তাদের কথা শুনবে না তাদেরকে চাঁদা দিবে না, যে অফিস তাদের কথা শুনবে না চাঁদা দিবে না, তার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে তারা এখান থেকে সরাই দিবে। মার্কেটের ভিতরে ঢুকলে দেখবেন যে অনেকে দোকানে আছে, যে সে দোকানের মালিক কিন্তু তার দোকান দখল করে আছে। ওনারা দোকান আমার জায়গা, আমার তো প্রশাসনও চেষ্টা করছে আপ্রাণ, মানে ওনাদেরকে এখান থেকে উঠাইতে পারে না, প্লাস ওনারা আমার কাছে উল্টা 5 লাখ টাকা চাঁদা দাবি করে। ওইটার জন্য লাগবে খরচ, এই খরচ দেন তখন বারার থেকে কাইটা নিয়ে যায়। 8 বছর হইলেই তো সবাই এরকম ভাবে আছে। এছাড়াও মার্কেটের নকশা বহির্ভূত দোকান বানিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অন্যদিকে মার্কেটের 50 লাখ টাকার উপরে বিদ্যুৎ বিল তুলে তা বিদ্যুৎ অফিসে জমা না দিয়ে আত্মসাতেরও অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। মাঝখানে ওনারা মার্কেটে ঢুকে এখন 56 লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া করেছেন এবং পানি বিল 7-8 লাখ টাকার উপরে করেছেন। বিদ্যুৎ বকেয়া রাখছে, এবার লিফট ভালো না, এবার অ্যাক্সেলারেটর সঠিক মতো চলে না, দখলদারদের আইনের আওতায় আনতে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়াও তাদের নামে করা হয় একাধিক জিডি। সম্প্রতি তাদের কয়েকজনের নামে ঢাকা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগীরা, যা তদন্ত করছে পিবিআই। ওনারা হুমকি টুমকি দিচ্ছে, আমার ফান্ড নাশ করবে, এই সে নানান ধরনের কথা বলতেছে। এবং তখন আমি কোর্টে একটা মামলা করছি। মামলা করার পর এই মামলাটা পিবিআইতে পাঠাইছে তদন্ত অধীন। আমাদের পতাকা তলে তারা আছে। বর্তমান মার্কেট পরিচালনা কমিটির সভাপতি পরিচয় দেয়া গোলাম গাউসি আজম চঞ্চল চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবসায়ীরা তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। যারা এগুলি প্রোপাগান্ডা করতেছে তারাই আর্থিক বেনিফিটগুলি নিয়ে গেছে। আমরা যেমন ল্যান্ডওনার, আমরা কিন্তু শূন্যের কোঠায় আছি। সাধারণ দোকানদার আমাদের সাথে একমত হয়েছে, আমাদের পতাকা তলে তারা আছে, এরা তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একসময় একটা প্রোপাগান্ডা দিচ্ছে। তবে মার্কেট চালু হওয়ার পর থেকে নানা অনিয়মের কথা স্বীকার করেন গোলাম গাউসি আজম চঞ্চল। এই কমিটি একের পর এক জুলুম অত্যাচার দোকানদারদের করছে। আপনি পুরোটা ইনস্পেকশন করতে পারেন, করে দেখেন যে আমরা এগুলোর মধ্যে আছি কিনা। যদি কর্মকাণ্ডে লিপ্ত থাকি থাকবো না। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD তে। SATV সাথে আছি সবসময়।